You are the light in my darkest night. Your love shines like a beacon so bright. Through the storms and the trials we face, in your arms I find my safe place. নিউ মার্কেটে কাজ শেষ, আলহামদুলিল্লাহ। এখন আছি এলিফ্যান্ট রোড। এখান থেকে আমার ডেস্টিনেশন উত্তরা। আমার পুরনো এক বন্ধু, ওর ওখানে আজকে রাতে স্টে করব। জনবহুল একটা শহর, এখানে আসলে নিয়মকানুন মেনে রাস্তাঘাটে চলাচল করাটাও একটা চ্যালেঞ্জ। খুবই স্লো, একেবারে এক পা এক পা করে সামনে আগাচ্ছে। মাগরিবের আজানও দিয়েছে, কোথাও নামাজটাও পড়ে নিতে হবে ইনশাল্লাহ। আমরা পৌঁছে গেলাম ফার্ম গেট। সামনে আছে বিজয় সরণি, সেখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারলেই অনেকটা সময় বেঁচে যাবে। বিজয় সরণির মোড় পার হচ্ছে আলহামদুলিল্লাহ। একেবারে 20 মিনিট ইঞ্জিন বন্ধ করে বসেছিলাম। ঠিক সামনেই জাহাঙ্গীর গেট। জাহাঙ্গীর গেট থেকে আমি যাব ডান দিকে মহাখালী হয়ে। আমার ঠিক সামনে জাহাঙ্গীর গেট। আমরা ডান দিকে রাস্তাটা নিলাম, এখান থেকে মহাখালী ফ্লাইওভারে উঠে পড়ব। এই ফ্লাইওভার থেকেই যেতে পারবো সোজা বনানী। বাম দিকে বিএফ শাহিন কলেজ। বহুবারে রাস্তা এসেছি তবে সাইকেল নিয়ে। এই আমরা উঠে পড়লাম মহাখালী ফ্লাইওভারে। মহাখালী ফ্লাইওভার এখানেই শেষ হয়ে যাচ্ছে। ঠিক ডান দিকে আছে সেতু ভবন। এখানে রাস্তায় মোটামুটি চাপ কম। বনানী পার হচ্ছি এখন। এই রাস্তা ধরেই আমরা খিলক্ষেত যাব। খিলক্ষেতের পরেই এয়ারপোর্ট, আর তারপরেই উত্তরা। আমার ঠিক ডান দিকে নৌবাহিনীর হেডকোয়ার্টার।
বাম দিকের এই ফ্লাইওভারটা মিরপুরের দিকে ঢুকে গেল, আর এই রাস্তাটা সোজা এয়ারপোর্টের দিকে। এইটাই সেই বিশাল মার্কেট চালু হয়েছে রিসেন্টলি। আমরা পৌঁছে গেলাম উত্তরা। আলহামদুলিল্লাহ আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এপিসোড নিয়ে। দ্যাটস ইট ফর টুডে, আই উইল র‍্যাপ ইট আপ হিয়ার। হোপ ইউ অল লাইক দ্য কন্টেন্ট। ক্যাচ ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান। স্টেপ 1, ওয়েক আপ ফর দ্য গোন রাইজ অফ দ্য সান। স্টেপ 2, গেট সাম গুড সাম ফুড ইন ইউ। স্টেপ 3, থিঙ্ক গ্রো হার্ড অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বি। স্টেপ 4, এভরিবডি জাস্ট ডু ইওর থিং। ওয়েক আপ, টুডে ইজ গোনা বি আ গুড ডে। ওয়েক আপ, today's gonna be a good day.